মানুষের এই বৃষ্টি বিজেপিকে ২৪ সালে ভারতবর্ষ থেকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। ২৪ এ বিজেপির কারাগার ভাঙো, আমাদের পঞ্চায়েত জিততে হবে, তারপর লোকসভা। বাংলা থেকে তৃণমূল তো জিতবেই, বাইরের লোকসভায় ও তৃণমূল লড়বে। আপনাদের আশীর্বাদ থাকলে বুক চিতিয়ে আমরা লড়াই করব। তৃণমূলের একুশের মহাসমাবেশ, সেই মঞ্চ থেকেই ২৪ লোকসভা ভোটের সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ফর ২৪, ইট ইজ নট ভোট ফর ইলেকশন, ইট ইজ এ ভোট ফর রিজেকশন। প্রত্যেকটা সিট জিততে হবে। হামকো গরিব কা প্রাইম মিনিস্টার চাইয়ে, হামকো বিত্তবান কা প্রাইম মিনিস্টার নেহি চাইয়ে। গরিবদেরকে কিভাবে বড়লোক বানাতে হয় ওনার পরিবার সেই জানে। এই প্রধানমন্ত্রী গরিবের প্রধানমন্ত্রী বলেই ৮০ কোটি মানুষকে ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা করেছেন। এই প্রধানমন্ত্রী গরিবের প্রধানমন্ত্রী বলে বুস্টার ডোজ পর্যন্ত ফ্রিতে দেয়া হচ্ছে। হামকো ইডি সে মত ডরাও, হামকো সিবিআই সে মত ডরাও, হামকো রুপিয়া বন্ধ করনে সে মত ডরাও, এই সব বাত মত করো। জো ডরফুক হে ও মরতে হে। আজ বঙ্গাল কো ১০০ দিন কা রুপিয়া বন্ধ কর দিয়া। হল পার্টি তো আপকো ডরতে হে, হাম নেই ডরতে হে। হাম ট্রেন করকে লড়ি করকে হাম পুরো আপকো দিল্লি মে যায়েগা আর ঘেরাও করেগা দিল্লি কা রাস্তা মে। বিজেপি সিঙ্গেল মেজরিটি পাবে না আই এম শিওর, আমি চ্যালেঞ্জ করে আপনাদের বলছি। আর যখন সিঙ্গেল মেজরিটি পাবে না তখন অন্যান্যরা এক হয়ে যাবে। ত্রিপুরায় জিততে হবে, আসামে জিততে হবে, মেঘালয়ে জিততে হবে, গোয়াতে জিততে হবে, ইউপিতে জিততে হবে, বিহারে জিততে হবে। আগামী দিন দিল্লি দখল করবে কারা? আগামী দিন বিজেপিকে আপনারা হারাতে তৈরি আছেন? যখন ইনি এই কথা বলছিলেন তখন ওনার সমর্থকরাও হাসছিলেন। গোটা দেশ বহুবার নির্বাচনে প্রমাণ করেছেন, কিছুদিন আগেও ৫টি রাজ্যে নির্বাচন হয়েছে, ৪টিতে বিজেপি ক্ষমতায় এসে। মাননীয় মুখ্যমন্ত্রীর আগে মাননীয় মুখ্যমন্ত্রীর পার্ষদরা ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তারা মুখ্যমন্ত্রীকে নাকি ঠেলে দিল্লিতে পাঠাবেন এইসব কথা বলছিলেন। তো এই কথা শুনলে পরে অন্যরা মানে অন্যদের কথা ছেড়ে দিন, বাচ্চারাও হাসবে। ২৪ এখনো বহুদূর, তার আগে তাল ঠোকাঠুকি শুরু। কৃষ্ণেন্দু অধিকারী, আবেগ দত্ত ও মই ঠাকুর চক্রবর্তী, রিপোর্ট এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।